সিনথিয়া গ্যাংবার প্যানেলা ইনস্টিটিউট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এসএসসি অথবা 9-10 এর রসায়নের কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় অর্থাৎ পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করব। তো আমাদের কিছু এর আগেও তোমাদের সাথে ক্লাস হয়েছে এবং তোমাদের কিছু অধ্যায়ভিত্তি পড়িয়েছিলাম, তো ওই ধারাবাহিকভাবে আমরা আজকে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো আমাদের কিছু মেইন টপিকস আছে এই অধ্যায়ে, যেমন বিভিন্ন পর্যায় সূত্র আছে, ত্রয়ী সূত্র, মেন্ডেলিফের সূত্র, অষ্টক সূত্র, ইলেকট্রোমিনাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে মনুষ্যের বিভিন্ন বিশ্লেষণ আছে, যেমন তোমাদেরকে পড়াইছিলাম যে কি কি বলে বিশ্লেষণ থাকতে পারে, তারপরে মুদ্রা ধাতু অ্যালোজেন বলো বা নিষ্ক্রিয় বলো, এই প্রায় ছয়টা মৌল আছে যা পর্যায় সারণীতে অবস্থান করে। যেমন তোমাদেরকে পড়িয়েছিলাম যে গ্রুপ ভিত্তিকভাবে কিছু সম্পর্ক আছে এবং পর্যায় ভিত্তিকভাবে কিছু সম্পর্ক আছে, তো আমরা আজকে গ্রুপ ভিত্তিকভাবে যে সম্পর্কটা ওইটা আমরা দেখার চেষ্টা করবো। অর্থাৎ তোমরা পর্যায় সারণীতে কিছু মৌল মনে রাখার সহজ উপায় যেটা, যেমন গ্রুপ ওয়ানে মৌল আছে আমরা যেটাকে হাই লিনা কেলো বিসিসে ফেলেছে, তো এই ছন্দ আকারে আমরা এসে যদি মনে রাখি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সুবিধা। এটা হচ্ছে গ্রুপ ওয়ানে, গ্রুপ টু এবং গ্রুপ ১৩, গ্রুপ ১৪। তোমাদের মাঝখানে যে ৩-১০ যে মৌলগুলোর কথা বলা হয়নি, অর্থাৎ গ্রুপ ভিত্তিক পাবে, এরা হচ্ছে অবস্থান দৈর্ঘ্য বা যাদেরকে আমরা ডিপ্লোক মৌল হিসেবে জানি, তো ওই মৌলগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো আজকে আমরা গ্রুপ ওয়ানের ছন্দ আকারে যে মৌলগুলো আছে আমরা এগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। তো দেখো গ্রুপ ওয়ানে যে মৌলগুলো আছে, যেমন হাই লিনা কে রুবি সেসে ফেলেছে, তো হাইতে হাইড্রোজেন, লিনাতে লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম এবং রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ ওয়ানের মৌল। তো গ্রুপ টুতে কি মৌলগুলো আছে, যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, যেমন বিরিয়ানিতে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এস্টনশিয়াম, বেডিয়াম এবং রেডিয়াম। তো গ্রুপ ৩৩-এ যে মৌলগুলো আছে, যে বোয়াল গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে, যে বোরন, আলতে অ্যালুমিনিয়াম, গেলোতে গেলিয়াম, ইন্ডিয়াতে ইন্ডিয়াম আর থাইল্যান্ডে টেলুরিয়াম, এবং গ্রুপ ১৪-তে যে মৌলগুলো আছে, যেমন কালসিলেট গেলে স্বর্ণ পাবে, তো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন যাকে আমরা বলা হয় SN, লেট, লেড, PV। তো আমরা এই যে গ্রুপ ভিত্তিক যে সম্পর্কগুলো পড়লাম, আরও আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক আছে, যেমন তোমার ১৫, ১৬, ১৭ এবং ১৮ পর্যন্ত, এগুলো নিয়ে আমরা এখন নেক্সট ভিডিওতে দেখব। এরপরে গ্রুপ ১৫, যেমন নিপা আছে আন্টির ভাষায়, তো নিতে নাইট্রোজেন, পাতে ফসফরাস, আর্সেতে আর্সেনিক, আন্টি হচ্ছে SB, অ্যান্টিমনি, ভাষায় বিসমাথ। তবে দেখো গ্রুপ ১৬, আমরা এই গ্রুপ ১৬ মৌলকে চালকোজেন মৌল বলি, এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তো ও SSC-তে পড়ে, তো ওতে অক্সিজেন, SS আলফা, SSC সেরেবিয়াম, তে টেলুরিয়াম, পরেতে পোলোনিয়াম। এবার গ্রুপ ১৭, এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল, তো আমরা হ্যালোজেন মৌল সম্পর্কেও জানব। দেখো ফ্লোর কলোনির ভাষায় দিনে আসতে কথা হয়, তো ফ্লোর ফ্লোরিন, কলোনির মানে ক্লোরিন, বাসায় মানে ব্রোমিন, দিনে আয়োনিন, আসতে কথা হয় অ্যাস্টেটাইন। এরপর গ্রুপ ১৮ হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তো তোমরা জানো যে নিষ্ক্রিয় মৌল কয়টা এবং কিভাবে ছন্দতে মনে রাখতে হয়, যেমন হি নিয়ন্তা আর কিশোর যাবে রংপুরে, তো হিতে হিলিয়াম, নিয়ন্তাতে হচ্ছে নিয়ন, আরতে আর্গন,
কিশোরী কিটন জাবেতে জেনন আর রংপুরে হচ্ছে রেডন তো আমরা এক থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আজকে আমরা সংজ্ঞাকারে শিখলাম এখন আমি বলছি যে 3 থেকে 10 3 থেকে 12 যে কিছু অবস্থান্তর মৌল বা যাদেরকে আমরা বিগুণক মৌল বলি তো এরা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল তো এই চতুর্থ পর্যায়ের মৌলের সংজ্ঞা হিসেবে সন্দেশ আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো এখানে লেখা আছে যে শাহরুখ টাইটানিকে ভেসে কাল মরিচকে ফেলে কোয়েলকে নিয়ে কুয়াকাটা যাবে তো এখানে শাহরুখ মানে স্ক্যান্ডিয়াম টাইটানিক মানে টাইটানিয়াম ভেসে ভ্যানাডিয়াম কাল ক্রোমিয়াম মরিচকে ম্যাঙ্গানিজ ফেলে ফ্রান্সিয়াম বা আয়রন ফেরিয়াম বা আয়রন কোয়েলকে কোবাল্ট নিয়ে হচ্ছে নিকল আর কুয়াকাটা হচ্ছে কপার যাবে জি দেখো যে পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করি তার সবচেয়ে সহজ যে নিয়মটা হচ্ছে সেটা হলো তোমাকে এই স্ট্রাকচারটা ফার্স্ট মনে রাখতে হবে যেমন পর্যায় সারণীতে যে বিভিন্ন অরবিটাল আছে এই অরবিটালে কার পরে কি অবস্থান করবে এটা হচ্ছে আমাদের মূল তো সেই হিসেবে যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখি তাহলে আমাদের জন্য এটা অনেক ইলেকট্রোমিনাস পজিশনের মূল অবস্থান নির্ণয় করা অনেক সহজ হবে তো সেই হিসেবে যে আমি এই আলোকে কিছু ইলেকট্রোমিনাস করছি যেমন এস অরবিটাল আমাদের চারটা অরবিটাল থাকে একটা হচ্ছে এস পি ডি এফ তো এখানে এস অরবিটাল পি এবং ডি এফ প্রত্যেকটা অরবিটালের এক একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে যেমন এস অরবিটাল ইলেকট্রন থাকতে পারে দুইটা পি অরবিটাল থাকতে পারে ছয়টা ডি অরবিটালে দশটা এবং এফ এফ অরবিটালে চোদ্দটা সেই আলোকে কিন্তু আমরা এখানে দেখ প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা এই কার কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমরা সাজিয়েছি তো সেই হিসাবে আমরা এখান থেকে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারি যেমন ধরো আমি যদি একটা মৌলের পর্যায় নির্ণয় করি তাহলে পর্যায় হলো কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রদান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায় যেমন ধরো আমি ক্যালসিয়াম দিয়েছি একটা উদাহরণ হিসেবে তো ক্যালসিয়ামের এগুলো হচ্ছে এল এর মান তো সর্বোচ্চ এল এর মান আছে এখানে 4 তো এই মৌলের পর্যায় সংখ্যা হচ্ছে 4 তুমি যে কোনো একটা উদাহরণ দিয়ে দেখতে পারো যেমন ধরো ম্যাগনেসিয়াম ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 তো একে যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 দেখো এই মৌলের এগুলো হচ্ছে n এর মান এখানে n এর মান 2 2 2 এখানে হচ্ছে 3 তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3 তো এখানে পজিশন নাম্বার 3 এত সময় প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন যে টপিকটা নিয়ে আলোচনা করছি আমি আগেও তোমাদেরকে বলেছিলাম তো যদি এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমরা স্কুল যখন খুলবে তখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তোমরা সবাই সচেতন থাকবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা কেউ বাসা বের হবে না বাসা থেকে কারণ পৃথিবীর অবস্থা খুবই ভয়ঙ্কর তো সেই হিসেবে আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং পরিবার পরিজনকে ঘরে রাখবা আসসালামু আলাইকুম।